আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। কাছে দূরে এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই গরমে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? বেবিগুলো সুস্থ আছে তো? ছোট বাচ্চাদের নিয়ে আসলে বেশি কষ্টকর এই গরমে। আমরা বড়রা যেমন তেমন ম্যানেজ করে নিতে পারি, কিন্তু ছোটরা বেশ কষ্ট পাচ্ছে। গতকালকে মারিয়মের অবস্থা খুবই খারাপ ছিল, খেতে একদমই চাচ্ছে না, জোর করে একটু খাওয়ালে পরে সেটা আবার পরবর্তী বেলায় বমি করে দিচ্ছে, এমন অবস্থা। তো কালকে আমি বুঝতে পারিনি যে খাবারটা হজম হতে কষ্ট হচ্ছে। এই গরমে আসলে শরীর থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে যায়, তো পানিটা এখন হচ্ছে প্রধান খাবার। তো শুধু পানি না খেয়ে পানির সাথে অন্য কোনো খাবার দিলে বেশি বেটার হয়। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি একদম ভোরবেলা, তখন আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে, আর এখানে আমি মারিয়মের জন্য খিচুড়ি রান্না করে নিয়েছি একটু সবজি দিয়ে। তো সকাল টাইমে ওকে একটু পেট ভরে খাওয়াবো, যাতে সারা দিনটা আর কি ভালো থাকে, আর সারাদিন না খেলেও যেন কোনো প্রবলেম না হয়। তো এখানে দেখেন সে বাবার সাথে বসে ফোন দেখতেছিল। আপুরা মাঝে মধ্যে বলেন যে মারিয়মকে ফোন না দিতে, মারিয়মকে চেষ্টা করি ফোন না দিতে, কিন্তু মাঝে মধ্যে ফোন তো নিবেই। এখনকার যুগের বাচ্চারা, এদের ফোন থেকে দূরে রাখাটা এক প্রকার অসম্ভব। তো সকালে মারিয়মকে প্রথমে একটু জোরাজোরি করছিলাম, পরবর্তীতে সে খেয়ে নিয়েছে। তো যতটুকু খিচুড়ি রান্না করেছি আর কি, যতটুকু ও সকালে খাবে ঠিক ততটুকুই মেপে রান্না করেছি। একবেলার খাবার আরেক বেলায় আমি কখনোই মারিয়মকে দেই না। তো বাহিরের অবস্থা দেখেন, রোদের তীব্রতা এত বেশি। তবে কালকে বেশি কষ্ট হয়েছিল, কারণ কালকে বাতাস ছিল না, আজকে অনেক বাতাস আছে, সে কারণে ভালো লাগতেছিল। গাছ থেকে যখন ফুল ঝরে পড়ে, সেটা ব্যালকনিতে এবং টবের উপরে যখন পড়ে থাকে, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে আমার গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে, আমি প্রতিটা গাছের গোড়ায় বার্মি কম্পোস্ট সার দিয়েছিলাম, যার কারণে ফুলে ফলে ভরে গিয়েছে। ফল তো নাই, ফুলে ফুলে ভরে গিয়েছে। বেলি ফুল গাছটায় এত পরিমাণ ফুল ধরেছে, আর এদিকে হাসনেহেনা গাছের অবস্থাও বেশ ভালো, হাসনেহেনা গাছেও প্রচুর পরিমাণ ফুল এসেছে। দুইটা ফুলেই খুব সুন্দর মিষ্টি একটা ঘ্রাণ আছে, আর এই দুইটাই রাতে ফোটে। আর যখন ফোটে তখন আমি জানালাটা খুলে রাখি মাথার কাছ থেকে, একদম পুরো রুম সহ ঘ্রাণে ভরে যায়। এই জিনিসটা আমার কাছে এত বেশি ভালো লাগে। এই গাছগুলো কিন্তু কয়েকদিন আগে দেখেছেন কেটে দিয়েছিলাম, তো এই রোদে এদের নিয়ে আমার খুব টেনশন হচ্ছিল, যার কারণে আমি সকাল বিকাল দুই বেলায় গাছে পানি দেওয়ার চেষ্টা করি, যার কারণে এদের তেমন একটা প্রবলেম হচ্ছে না। পাখিগুলোকেও মাঝে মধ্যে একটু পানি স্প্রে করে দিচ্ছি, কারণ এরাও গরমে হা করে থাকে। তো ওদের পানির সাথেও মাঝে মধ্যে একটু লেবুর রস বা হচ্ছে অ্যালোভেরা এগুলো দিচ্ছি। রান্নাবান্নাটাও আজকে আগে আগে সেরে নিব, কারণ রান্নাঘরে থাকাটা এক প্রকার অসম্ভব। রান্নাঘরের জানালা দিয়ে প্রচুর বাতাস আছে, তবে বাতাস খেতে গেলে চুলা বন্ধ হয়ে যায়। যদি জানালা খুলে রান্না করি তাহলে চুলা বন্ধ হয়ে যায়, আর জানালা বন্ধ করে রান্না করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, একদম ঘেমে টেমে অস্থির হয়ে যায়। তো আমি তো লেবু এবং পুদিনা পাতার শরবত সবসময় খাই, মারিয়মকে আখের রস, তারপর পানির সাথে আর কি যা যা মিক্সড করা যায়, আখের রস, লেবুর রস, এগুলো মিক্সড করে রাখি। মারিয়মের বাবাও বাসায় চলে এসেছে, এত তাপমাত্রার কারণে বাহিরে থাকাটাও সম্ভব হচ্ছে না। তো আসার সময় আম এবং মুরগি নিয়ে এসেছে। তো দুপুর টাইমে মুরগি নিয়ে এসেছে, এটা দেখে তো আমি রেগে গিয়েছি। সকালবেলা এক অঘটন ঘটিয়েছে, সকালবেলা গুঁড়ো মাছ নিয়ে এসেছে। তো তখন খালা এসে পড়েছে, খালাকে দিয়ে মাছ কাটানো গিয়েছে, আবার এখন খালা চলে গিয়েছে, এখন আমার মুরগি নিয়ে এসেছে। তো মারিয়ম সে বেছে বেছে কিন্তু তার পছন্দের জিনিসটাই নিয়েছে। আমার মেয়েটা আম এত বেশি পছন্দ করে যে কি বলবো, আম ও সারাদিন আম খেয়েই থাকতে পারে। তো আজকে চিন্তা করেছি আজকে মারিয়মের আম ডে, ভাত তো খেতে চায় না, খেলে বমি করে দেয়, খিচুড়ি তেমন একটা খেতে চায় না, সকালবেলা খিচুড়ি খাইয়েছি, সুজি খেলেও বমি করে। তো আজকে ভাবলাম যে মারিয়ম আম খেয়েই থাকবা। তো দেখেন আমি কিন্তু সে অলরেডি কামড় দিয়েছে, আমাকে দেখেছে আগে যে আমটা চিপে চিপে নরম করি তারপর আম খাই,
সেও কিন্তু সেটাই শিখেছে যে আম হাতে পেলেই সে চিপে চিপে একটু নরম করে, নরম করে তারপর কামড় বসিয়ে দেয়। আর এদিকে মুরগিটা দেখে বেশ অবাক হচ্ছিল, আর মুরগিটাকে কি যেন সে বলছিল, হাত জাগিয়ে জেগে বারবার তাদেরকে শাসন করতেছিল। একটু যখন ডাকাডাকি শুরু করে তখনই হাত নাড়িয়ে নাড়িয়ে বলে ওই ওই আর কি, ওদেরকে চুপ করতে বলে। আমাদের বাসায় আমটা সবার এত বেশি পছন্দ মাশরাফি ছাড়া, তো মাশরাফি একদমই আম খায় না, তো আমরা সবাই আম এত বেশি পছন্দ করি আনার পর এমনি এমনি চেপে চেপে খেয়ে শেষ করে ফেলি, কখনো কিছু বানিয়ে খাওয়া হয় না আম দিয়ে। তো আজকে আমি দুধ গরম করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করতে, আর এখানে আম কেটে নিয়েছি, আম দিয়ে ম্যাঙ্গো মিল্কশেক বানাবো। এই জিনিসটা আমাদের সবার অনেক বেশি পছন্দ, কিন্তু এখন আর সময়ের অভাবে বানানো হয় না। মাশরাফির বাবা মাঝে মধ্যে বলে যে তোমরা মামে একারাই আম খেয়ে ফেলো, আমাকে কখনো কেটে দাও না। সে আসলে অলস, কেটে খায় না, তো সে কারণে তার খাওয়াই হয় না। তো আজকে ভাবলাম যে একটু ঠান্ডা ঠান্ডা মিল্কশেক বানাই। এখানে আমি আম আর দুধ নিয়েছি, বাড়তি কোনো কিছু নেই নাই, এখানে চিনি ব্যবহার করিনি, কারণ আমগুলো প্রচুর পরিমাণ মিষ্টি, এর সাথে চিনি নেওয়ার কোনো প্রয়োজন নাই। তবে চিনি নিলে একটু মিষ্টি মিষ্টি স্বাদটা বেশি হয়, তবে এটা হচ্ছে বেশি হেলদি খাবার। আর এটা যেহেতু মারিয়মকেও খাওয়াবো তাই আর চিনি দেইনি। তো এখানে আমি 3 গ্লাস পরিমাণই বানিয়েছি, মারিয়মের ছোটোটা বড়টা আমার আর মাশরাফির বাবার। তো মাশরাফিকে অনেক জোরাজুরি করেছিলাম, অনেক রিকোয়েস্ট করেছিলাম, লাস্ট পর্যায়ে আমি আর ওর বাবা চেপে ধরেছিলাম যে তোর মুখে দেবই, কাজ হয়নি। এরপরে একটা ড্রপার দিয়ে চাপ দিয়ে অল্প একটু মুখের মধ্যে দিয়েছিল, সে টয়লেটে গিয়ে বমি করে দিয়েছে। তো তারপর আর জোরাজুরি করিনি। আর এদিকে দেখেন মারিয়ম, সে কিন্তু মাশাল্লাহ খেতে শুরু করে দিয়েছে। মারিয়মের এই খাওয়ার দৃশ্য দেখে আমরা অনেক বেশি মজা পেয়েছি আর অনেক হেসেছি। বাচ্চারা যখন দুধ খায় তখন একদম গোফের কাছে দুধ লেগে থাকে, সেই জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এমনকি আমি নিজেও যখন গ্লাসে দুধ খাই ইচ্ছে করে একটু গোফের উপরে লাগাই যে ওইটা সাদা হয়ে থাকে, আর সেইটা হাত দিয়ে মুছে নিতে বেশ ভালো লাগে। তো মারিয়ম আজকে সেই সেম কাজটাই করেছে, গ্লাসে খেয়েছে এবং সমস্ত মুখে মাখিয়েছে। চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল, আলু এবং পটল রান্না করেছি, আর এদিকে মাশরাফির জন্য করলা ভাজি। করলা ভাজিটা একটা কমন সবজি যেটা আমাদের বাসায় প্রায় থাকে, থাকে না এমন দিন খুব কম হয়, মাঝে মধ্যে হয়তো বা 2-1 দিন থাকে না। ব্যস্ততার কারণে আমি আর মুরগিদের কোনো ব্যবস্থা করতে পারিনি, এদেরকে একটু ছেড়ে তারপর পানি টানি খাওয়াতে হবে, কারণ আজকে আর তো এদেরকে জবাই করা হবে না। আমার যখন রান্নার সময় হয় তখন আমি রান্নাঘরে একবারেই ঢুকি, একবারে সব কাজবাজগুলো গুছিয়ে রান্নাবান্না শেষ করে রান্নাঘর ক্লিন করে তারপর বের হই। আজকে একটানা রান্নাঘরে থাকতে পারিনি, একটু বের হয়েছি, আবার গিয়েছি, আবার বের হয়েছি। রান্নাবান্না আমার প্রায় শেষ, এখন শুধু ছোটো মাছটা রান্না করব। এটা রান্না হয়ে গেলে আমার রান্না শেষ। ছোটো মাছ খেতে ভীষণ ভালো লাগে, তবে কাটাকুটি ঝামেলা। এর আগে একবার ছোটো মাছ এনেছে, সেই মাছটা 3 দিন খেয়েছি, এই 3 দিন খেয়ে মাশরাফির বাবা মজা পেয়ে আবারও সে ছোটো মাছ নিয়েছে। এটা হচ্ছে তার একটা সমস্যা, একটা খাবারে সে স্বাদ পেলে সেটা বারবার কিনতে থাকে। আর মারিয়মের জন্য এখানে অনেকগুলো সবজি নিয়েছি আর অল্প একটু একটু করে মশলা দিয়ে ওর জন্য 1 পিস মাছ রান্না করব, বড় মাছ আলাদা করে। আর দুপুরবেলা সে ভাত খাবে না, দুপুরবেলা আবারও তাকে আম কেটে দেওয়া হয়েছে, সে আমই খাবে। বারবার রান্নাঘরে যাচ্ছিল আর আম বের করে নিয়ে আসছিল, তো আমি এখানে ওকে আবার আম কেটে দিয়েছি যে তুই একা একাই খা। সে একা একা আম অনেক সুন্দরভাবে খেতে পারে মাশাল্লাহ, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। আম এবং কলা ওকে ছোটো টুকরো টুকরো করে কেটে দিলে সে খেতে পারে, এমনিতেও সে চেপে চেপে খেতে পারে, তবে চেপে চেপে খেতে গেলে সারা গায়ে এবং ফ্লোরে মাখে, যার কারণে আমি ছোটো ছোটো টুকরো টুকরো করে দেই, এক টুকরো এক টুকরো করে খেয়ে নেয়। তবে এখন সে দুষ্টুমি করতেছিল,
ওর বাবা কথা বলতেছিল ওর খালাতো বোনের সঙ্গে, তো তাকে দেখাচ্ছিল ফোনে, সেটা সে বুঝতে পেরেছে যে ওকে দেখাচ্ছিল, তাই এখানে সে দুষ্টমি করতেছিল, বারবার পা তুলে দিচ্ছিল প্লেটে। জানি না শেষ পর্যন্ত আমার ব্লগ দেখেছেন কি না, যদি দেখে থাকেন তাহলে বলবো প্লিজ একটা লাইক দিয়েন। চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।